আজকে আমরা জানব সার্কামসিশন কি হয়ে থাকে, কেন করা হয়, এটির কোনো সাইড এফেক্টস আছে কিনা এবং এর লাভ কি। বেসিক্যালি সার্কামসিশন একটা প্রসিজার যেটার ফলে আমাদের পেনিসের যে এক্সট্রা স্কিন থাকে সেটা কমপ্লিটলি অথবা পার্শিয়ালি কেটে ফেলা হয়। এই প্রসিজারটাকেই সার্কামসিশন বলে, যেটাকে আমরা বাংলায় খৎনাও বলতে পারি। এই সার্কামসিশন কেন করা হয় এটার আলাদা আলাদা কারণ আছে। এটার প্রথম একটা কারণ যেটাকে আমরা বলি ফাইমোসিস। ফাইমোসিস মানে হচ্ছে কিছু মানুষের ছোটবেলা থেকেই সামনের যে স্কিন অর্থাৎ প্রিপিউস খুবই টাইট হয়, সেই স্কিন পেছনের দিকে যায় না, আর ওই স্কিন যদি পেছনের দিকে না যায় বেশ পেইন হয়, ডিউরিং ইন্টারকোর্স ব্লিডিং হতে পারে, ইনফেকশনেরও চান্স বেড়ে যায়। এই জন্য এসব মানুষের সার্কামসিশন করা মাস্ট। সেকেন্ড রিজন হলো প্যারাফাইমোসিস, ওটার ক্ষেত্রেও স্কিন অনেক টাইট থাকে, স্কিন একবার পেছনে চলে গেলে সামনে আসতেই চায় না, সেক্ষেত্রেও সার্কামসিশন করতে হয়। থার্ড রিজন হলো বেলানোপোস্টাইটিস, এর মানে হলো কিছু মানুষের পিনাল টিপে বারবার ইনফেকশন হয়ে থাকে, আর যদি এটা রিকারেন্ট ইনফেকশন হয় এসব ক্ষেত্রেও আমরা সার্কামসিশন অ্যাডভাইস করে থাকি। নেক্সট রিজন হলো যেটা খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে, সেটা হলো এই যে প্রিপিউস স্কিন ওটারও ক্যান্সার হতে পারে, ওটার যদি টিউমার থাকে সেক্ষেত্রেও আমরা সার্কামসিশন অ্যাডভাইস করি। এগুলো সব সায়েন্টিফিক রিজনস ছিল। কিছু নন সায়েন্টিফিক রিজনসও আছে, যেমন কিছু রিলিজিয়াস পারপাসে মানুষ সার্কামসিশন করে, লাইক মুসলিমস অ্যান্ড জুজ। কিছু মানুষ অ্যাপিয়ারেন্স অ্যান্ড হাইজিন মেনটেন করার জন্য সার্কামসিশন করে থাকে, যাকে আমরা কনসেনশুয়াল সার্কামসিশন বলে থাকি। সো দের আর মাল্টিপল রিজনস যার কারণে মানুষজন সার্কামসিশন করে থাকে। সার্কামসিশনের সাইড এফেক্টস কী হয়ে থাকে? ওয়েল, যদি দেখা যায় তো এটার বিশেষ কোনো সাইড এফেক্টস নেই। নর্মাল সাইড এফেক্টস যেমন কিছু সোয়েলিং হতে পারে, সেন্সিটিভিটি কিছুটা বেড়ে যেতে পারে টেম্পোরারি 4-5 দিনের জন্য, এছাড়া কিছুটা ইনফেকশন হতে পারে প্রথম দিকে, আদার দ্যান দ্যাট এটার কোনো মেজর সাইড এফেক্টস নেই। অন দ্য কন্ট্রারি, আপনি যদি দেখেন এটার বেনিফিটস কী, বেনিফিটস তো অনেকগুলোই আছে, যেমন ইট উইল প্রিভেন্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এটা আপনাকে HIV-র মতো ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাবে, পিনাইল ক্যান্সার থেকেও বাঁচাতে পারে সার্কামসিশন। তো দেখা যাচ্ছে সার্কামসিশনের সাইড এফেক্টস খুব বেশি নেই, উল্টো লাভ অনেক বেশি। সার্কামসিশনের অনেকগুলো টেকনিক্স আছে, বিশেষ করে লেটেস্ট টেকনিকের ব্যাপারে আপনি জিজ্ঞেস করেন তাহলে লেজার সার্কামসিশন, স্টেপলার সার্কামসিশন আছে। কেউ কেউ স্টেপলার সার্কামসিশনকে ZSR বলে, কিন্তু ZSR কোনো টেকনিকের নাম নয়, বরং এটি একটি ইনস্ট্রুমেন্ট বানানোর কোম্পানির নাম। সার্কামসিশন একটি ডে কেয়ার প্রসিজার, কিন্তু ইউজুয়ালি অ্যাডাল্টদের কিছুটা লোকাল অ্যানাস্থেশিয়া বা সিডেশন দিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কমপ্লিট অ্যানাস্থেশিয়া দিতে হয়। সার্জারির পরে যা পোস্ট অপ পিরিয়ড বলি, ইউজুয়ালি সার্কামসিশনের ক্ষেত্রে খুব শর্ট হয়ে থাকে, 1-2 দিনেই আপনি ঘুরে ফিরে বেড়াতে পারবেন এবং আপনার কাজও আপনি শুরু করতে পারেন। যদি কমপ্লিট রিকভারির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেন তো কমপ্লিট রিকভারি হওয়ার জন্য ইট মে টেক আপ টু 10-14 days। আর যদি এই বিষয়ে আপনার কোনো ডাউট থাকে তো নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্লিজ কমেন্ট করবেন, আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। বুক ইওর সার্জারি অ্যাপয়েন্টমেন্ট অন pristynecare.com/bd. Pristyn Care.